আমাদের আরেকটা ছাগল কোথায় গায়েব হয়ে গেল। তারপরে বম্বল যা দেখলো তার পুরো শরীর শিউড়ে উঠল। ভুতুরা গ্রামের এক পরিবারে থাকত বম্বল ও তার স্ত্রী রত্না। তারা ছিল অনেক গরিব। তারা ছাগলের ব্যবসা করে সংসার চালাতো। প্রতিদিন পাইকার এসে তাদের থেকে ছাগল নিয়ে যেত। কিন্তু একদিন, আরে বস, এখানে কত ছাগল, কতদিন হলো ছাগলের মাংস খাইনি, যাই একটাকে তুলে নিয়ে আসি। শেয়াল যেই ছাগলের কাছে যায় অমনি ভম্বল একটা মগুর মারে শেয়ালের মাথায়। শেয়াল তো প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওরে বাবা রে, মরে গেলুম রে, আমার আর ছাগল খাওয়ার দরকার নাই। এদিকে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন একটা ডাইনি মহিলা রূপ ধরে গ্রামে গ্রামে ছাগল চুরি করত এবং জঙ্গলের মধ্যে গিয়ে সেই ছাগলগুলোকে খেত। এইভাবে প্রতিদিন একের পর এক ছাগল চুরি করে নিয়ে যেত। এমনি করে একদিন সকালবেলা ভম্বল ঘুম থেকে উঠে দেখে তাদের একটা ছাগল গায়েব। ভম্বল তখন তার স্ত্রীকে ডেকে বলে, দেখো আজ আমাদের একটা ছাগল গায়েব, ওই পাজি শিয়ালটা মনে হয় নিয়ে গেছে, ওকে একবার পাই উচিত শিক্ষা দেব। পরের দিনও দেখে তাদের একটা ছাগল নেই। ভম্বল তো অনেক রেগে যায়। একদিন ভম্বল ও তার বন্ধু গোপু মিলে বাজারে যায়। তারা বাজারে গিয়ে দেখে এক মহিলা মাংস বিক্রি করছে। ভম্বল তার বন্ধু গোপুকে বলে, এই মহিলাকে তো আগে কখনো দেখিনি, আর মহিলা হয়ে মাংস বিক্রি করছে, চলো কথা বলে দেখি। আচ্ছা, আপনাকে তো আগে কখনো দেখিনি, আর মহিলা হয়ে মাংস বিক্রি করছেন, কোথায় বাড়ি আপনার? আর এখানে যে মাংস বিক্রি করতো সে তো আমার থেকে ছাগল নিত, সেই বা কোথায় গেল? মহিলা তো অনেক রেগে যায়। সে বলে, এত কথার জবাব দিতে পারবো না, মাংস নেওয়ার হলে নিন, না হলে চলে যান। এই কথা শুনে ভম্বল আর গোপু সেখান থেকে চলে যায়। জানিস গোপু, কেন চাই না মনে হচ্ছে ওই ছাগলগুলো আমার, এমন নাদুস নুদুস বড় ছাগল এই তল্লাটে কেবল আমারই আছে। দূর, তা আবার হয় নাকি, ওই মহিলাকে তো আজই দেখলাম, ও জানবে কি করে তো ছাগল আছে? মানছি তুই ঠিক বলেছিস, যাই হোক বাড়ি চল। আচ্ছা রত্না, তোমার কি মনে হয় শিয়াল অত বড় ছাগল চুরি করে নিয়ে যেতে পারবে? এমন কথা বলার কারণ? আজ সকালে বাজারে নতুন মহিলা মাংস বিক্রেতাকে দেখলাম, ও ছাগলগুলোকে দেখে মনে হলো ওগুলো যেন আমার ছাগল। তাহলে কি চুরি হয়ে গেল আমার ছাগল? তুমি এত দেরি করে বাড়ি ফিরলে, বলি আজ একটু মাংস এনেছো তো? আজ তো মেয়েটার জন্মদিন, একটু মাংস না হলে হয়? আর অনেক দিন তো হলো বাড়িতে মাংস হয়নি। আমি তো একদম ভুলে গেছি, আমি এক্ষুনি এনে দিচ্ছি, আমার সোনা মায়ের জন্মদিন, আর আমি মাংস আনবো না। ভম্বল বাজারে গিয়ে দেখে বাজারে সব দোকান বন্ধ, ওই মহিলা মাংস বিক্রেতার দোকানও বন্ধ। একি এই শব্দ কোথা থেকে আসছে? মনে তো হচ্ছে এই ঘরের ভেতর থেকে আসছে, জানলা দিয়ে দেখি। ভম্বল জানলা দিয়ে যা দেখলো তার গায়ে লোম খাড়া হয়ে গেল। সে দেখলো এক ডাইনি ছাগলের মাংস খাচ্ছে, কিছু ছাগল ছাল ছাড়ানো অবস্থায় বট গাছে ঝুলছে, আর একটা ছাগল পাশে বাঁধা আছে। আজ আবারও ছাগল চুরি করে আনবো, আগের দিনের ছাগলগুলো বেশ নাদুস নদুস ছিল, প্রতিদিন চা খেয়ে বেঁচে থাকবে, তা দোকানে বিক্রি করে দেব, এমন করে 50টা ছাগলের বলি দিতে পারলেই আমি অমর হয়ে যাব। ভম্বল তো রাগে গিরগির করতে করতে ঘরের পেছন দিয়ে ডাইনির কাছে চলে যায়। এ ডাইনি, আমার ছাগল ফেরত দে, তার মানে তুই সেই ছাগল চোর। গলা এত গলা উঁচু করে আমার সাথে কেউ কথা বলে না, ছাগল নিবি না তুই? আজ তোকেই ছাগল বানিয়ে কেটে বিক্রি করব। তোকে কেটে বিক্রি করতে পারলেই আমার 50টা ছাগলের বলি সম্পূর্ণ হবে,
তারপর আমি অমর হয়ে যাব। তারপর ভোম্বলের চারিদিকে লাল দাগ কেটে ভোম্বলকে ছাগল বানিয়ে দেয়। এইদিকে রাতে ভোম্বল না ফেরার জন্য রত্না ভোম্বলের বন্ধু গোপুকে সঙ্গে করে ওই মাংস বিক্রেতার দোকানে আসে। তারা দেখে একটা ছাগল অনবরত তাদের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। রত্নার মায়া হয় এবং ওই ছাগলটাকে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু ওই ডাইনি কিছুতেই ছাগল দিতে রাজি ছিল না। সে কেটে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু রত্না বলে সে বাড়িতে গিয়ে কাটবে। তখন ডাইনি মনে মনে ভাবিক আর গটাইনিক, আমার উদ্দেশ্য বলি, আমার উদ্দেশ্য সফল হলেই হলো। কি ব্যাপার, আজ তো অমাবস্যা, আমার মধ্যে কোনো পরিবর্তন হলো না কেন? 50টা ছাগলের বলি তো হয়ে গেছে। ডাইনির সন্দেহ হয়, সে তো সবকটা ছাগলের বলি করেছিল নিজের হাতে, শুধুমাত্র একটি ছাড়া, যাকে মানুষ থেকে ছাগল বানিয়েছিল। সে গোটা গ্রাম খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে রাত 12টার আগে ভোম্বলদের বাড়িতে চলে আসে। এ কি, তুই ছাগলটাকে এখনো কাটিসনি কেন? এটা আমার ছাগল, আমি এটাকে বলিয়ে দেব। কিন্তু রত্না ছাগলটা দিতে কিছুতেই রাজি ছিল না। এদিকে ছাগলও পুরো বাড়ি ঘুরতে থাকে আর ডাইনিও ঘুরতে থাকে। এমন সময় রাত 12টা বেজে যায় আর সঙ্গে সঙ্গে ছাগলটা ভোম্বলে পরিণত হয় আর ডাইনি অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।